তখন বাংলাদেশের কথা অটোমেটিক চলে আসে। কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কি মাপের নেতা ছিলেন, এটা ওনার সাথে যারা রাজনীতি করেছেন অথবা যারা ওই সময় ছিলেন তারা বুঝেন। আমাদের সৌভাগ্য হয়নি বঙ্গবন্ধুকে দেখা, কিন্তু আমার দাদি, আমার বাবা, আমার মা, ওনাদের কাছ থেকে অনেক কথা শুনেছি, ওনার ব্যাপারে বই পুস্তকে পড়েছি। আমাদের দুর্ভাগ্য থেকে আমরা বঙ্গবন্ধুর মতন একজন নেতা হারিয়েছি। একটি কথা বললো এখানে, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়েছিল। বঙ্গবন্ধু কি করেছিলেন যে ওনার প্রাণ নিয়ে নিয়েছে কিছু বিপদগামী সেনারা? তার ভুল কি ছিল? ওনার ভুল ছিল কেউ যে বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, আমাদেরকে ভালোবাসতেন, সাধারণ মানুষকে। ওনার ভুল ছিল উনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। ওনার ভুল ছিল যে এই গরিব দুঃখী মানুষের মুখে উনি হাসি ফোটাতে চেয়েছেন, এই গরিব দুঃখী বাঙালি মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছেন। বঙ্গবন্ধু তো কখনো ভোগের রাজনীতি করেননি, সারা জীবন ত্যাগের রাজনীতি করেছেন। বঙ্গবন্ধু যদি চেত, তাহলে ওই 32 নম্বরের বাসাটা আপনারা দেখেছেন, যে বাসায় উনি থাকতেন, আপনারা কেউ গিয়েছেন অথবা ওই পুস্তকে দেখেছেন? একটা কার্পেট ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, একটা সোফা ছিল না, কিন্তু বঙ্গবন্ধু যদি চেতেন সেই বাসার প্রত্যেকটা ইট সোনা দিয়ে বাঁধানো থাকতে পারত। কিন্তু উনি বলেছেন যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া যাই হই, আমার বাঙালি ঠিক যেভাবে জীবনযাপন করবে আমি সেভাবে জীবনযাপন করব। এই ধরনের নেতা ছিলেন বঙ্গবন্ধু। উনি কখনো আরাম করেননি, জেল খেটেছেন বছরের পর বছর। এই কারণের জন্যই যারা ওনাকে হত্যা করেছেন ওনাকে ভয় পেতেন, কারণ উনি জানতেন, তারা জানত যে বঙ্গবন্ধুকে হত্যা ছাড়া আর কোনো উপায় নাই তাদের বেড়ে ওঠার। ভাগ্যের নির্মম পরিহাস, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। কিন্তু আরেক দিকে আমরা সৌভাগ্যবান কি যে আমরা ওনারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের নেতা হিসেবে। বঙ্গবন্ধু যেরকম নির্লোভ ছিলেন, তার চাওয়া পাওয়ার কিছু ছিল না, ঠিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার চাওয়া পাওয়ার কিছু নেই। উনার চাওয়া পাওয়া একটা জিনিস, ওনার বাবার যে অসমাপ্ত কাজগুলি সেই কাজগুলি উনি সম্পূর্ণ করে করতে চান। একাধিকবার ওনাকে হামলা করার চেষ্টা করা হয়েছে, হত্যা করার জন্য 18 বার 19 বার। ওই আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। একবার জিজ্ঞেস করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, ফুপু তোমার কি ভয় করে না? আমাকে বলেছিল যে আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে কিছু কাজ করার জন্য, সেই কাজগুলো যতক্ষণ পূরণ হবে না আমার ইনশাআল্লাহ কিছু হবে না। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনারা সবাই জানেন। এতবার হামলা করার পরেও উনি থামেননি। কার জন্য? এই প্রশ্নটি আপনাদের নিজেদেরকে করতে হবে। নিজের জন্য, ওনার নিজের জন্য, ওনার পরিবারের জন্য, আমাদের জন্য। উনি যাতে আমাদের জন্য কিছু করতে পারেন। ওনার সবচেয়ে বড় পরিচয়, উনি বলেন আমি প্রধানমন্ত্রী, আমার সবচেয়ে বড় পরিচয় না, আমার সবচেয়ে বড় পরিচয় আমি বঙ্গবন্ধুর কন্যা। মানুষের জন্য উনি করতে চান। উনি যখন বলেন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে উনি রূপান্তরিত করবেন, উনি তাই করেছেন। উনি বলেছেন নির্বাচনের আগে 15-14 বছর আগে উনি পদ্মা সেতু করবেন, উনি পদ্মা সেতু করেছেন। কি করেছেন? উনি বলেছেন ডিজিটাল বাংলাদেশ করবে, কি করেছে না? এই রাঙ্গামাটি, ওইখানেও আমি আমার যেখানে ছিলাম ওইখানে ওয়াইফাই ছিল, এখানে একটি প্রত্যন্ত অঞ্চল মধু উপজেলায় এসেছি, আপনি ফোনে তাকিয়ে দেখেন 4G এখনো অন। এটা কার উন্নয়ন? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন। অনেকে বলতে পারে কি যে এটা তো যে ফোনের কোম্পানি তারা করেছে তাদের ব্যবসার জন্য, কিন্তু এই ফোনের কোম্পানিকে পারমিশন কে দিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যখন ডিএনপি ছিল একটা মাত্র ফোনের কোম্পানি ছিল সিটিসেল নাম, এক একটা ফোনের দাম ছিল 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। মাননীয় প্রধানমন্ত্রী এসে এই মনোপলি ভেঙে দিয়েছে, আরো কোম্পানিগুলোকে পারমিশন দিয়েছে। এই কারণের জন্য আজকে তৃণমূলের একজন মানুষের হাতেও ফোন আছে এবং ইন্টারনেট আছে। আজকে কোভিড এর সময় যখন প্যান্ডামিক শুরু হয়েছে, সারা বাংলাদেশ তো থমকে পড়তো যদি এই ডিজিটাল বাংলাদেশ না থাকতো, সারা বাংলাদেশ যদি ডিজিটালি কানেক্টেড না থাকতো। এই জিনিসটাকে আমরা রিয়ালাইজ করি। বিএনপি জামাত তো ডিজিটাল বাংলাদেশ বলে অনেক ধরনের, যে মুসাবে বললেন, যে অনেক ধরনের টিটকারি দিত যে ডিজিটাল মানুষ এসেছে, ডিজিটাল কারেন্ট গেলে বলতো ডিজিটাল কারেন্ট। কিন্তু যখন আমরা বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হয়েছি তখন তারা বলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কথা বলে। আপনাদেরকে এইসব ষড়যন্ত্র বুঝতে হবে। আমি বিশ্বাস করি যে এই লংগদু উপজেলায় আপনারা যারা রাজনীতি করেছেন এবং করবেন এবং করছেন, আমি মনে করি আপনারা সকলেই বঙ্গবন্ধু যে সোনার ছেলে, কারণ আপনারা জীবনের বাজি নিয়ে রাজনীতি করেন। আপনাদের এই জিনিসটা ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কাজগুলো করছে আপনাদের কিন্তু পৌঁছে দিতে হবে। যারা যুবলীগ করছেন আপনাদের দায়িত্ব, যারা নেতৃত্বে আসবেন আপনাদের দায়িত্ব সেই যা মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কাজগুলো আছে এগুলা ঘরে ঘরে তুলে দেবে। অনেকে জানেন না, কারণ অনেকে এখানে উপজেলার বাইরে যায় না, তো তাদেরকে আপনারা কিভাবে ঘুষ দিবেন? আপনারা সামনে ফোন তুলে ঘুষ দিতে হবে। অনেকে পদ্মা সেতুই দেখেন, আপনাদের এই জিনিসগুলো কিন্তু তুলে ধরতে হবে। আপনাদের যারা যুবলীগ করেন আপনাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের জন্য অনেক চিন্তা করেন, যুবলীগের জন্য স্পেশালি বলছি অনেক চিন্তা করেন। কারণ ঠিক যেমন বঙ্গবন্ধু স্বাধীনতার পর এই যুব সমাজকে সুসংগঠিত করার জন্য শেখ ফজলুল হক মনিকে দায়িত্ব দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আপনি দেখেন আবার যখন এই যুব সমাজকে সুসংগঠিত করার সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী ওনারই সন্তান শেখ ফজলে শামস পরশকে দায়িত্ব দিয়েছিলেন। আপনারা জানেন যে উনি একজন মেধাবী রাজনীতিবিদ, উনি চায় কি যে আমরা তৃণমূলে যাতে যে আপনাদের সাথে কথা বলে আমরা কমিটি করি এবং যাতে আমরা সুসংগঠিত হই। একটু আগে মুসা ভাই বললেন কি যে এখানে কোনো সেন্ট্রালের কোনো নেতা আসেননি, কোনো পর্যায়ের নেতা আসেননি। তো আমরা এখানে আমি যে জয়েন্ট সেক্রেটারি, সোহাগ অর্গানাইজিং সেক্রেটারি, আমরা এখানে কেন আসবো? আমরা তো কিসের জন্য আসবো? নিশ্চয়ই আমাদেরকে বলা হয়েছে এবং আমাদের সব ইচ্ছা ছিল, আমরাও বলেছি আমরা যেতে চাই, এর জন্য এসেছি। তা আপনাদের কিন্তু এটার গুরুত্ব বুঝতে হবে, কারণ আমরা চাই এই উপজেলা শক্তিশালী হোক। এই কারণের জন্য আমাদের যা যা করণীয় আমরা আপনাদের জন্য করব, আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু আপনাদের একটি কথা দিতে হবে, যারাই নেতৃত্বে আসবেন, শুনেন পোস্ট হচ্ছে দুটা, প্রেসিডেন্ট সেক্রেটারি, ঠিক আছে? এই দুই পোস্টে দুইজন লোক আসবে, এখানে তো 6 জন আর 2 জন 3 জন 4 জন আসতে পারবে না। তো এই কারণের জন্য আপনাদের বুঝতে হবে যে এই সংগঠন করার জন্য কে ওখানে ওই জায়গাটির জন্য যোগ্য। আপনারা মনে মনে জানেন কে যোগ্য, কিন্তু তারপরেও আপনারা হয়তো করছেন একটা, মানে ঠিক আছে ক্যান্ডিডেট হলেন, ওটা সমস্যা নেই, গণতান্ত্রিক ক্যান্ডিডেট আপনার হতেই পারে, বাট মনে মনে আপনারা জানেন। আমি আপনাদের কাছে ছেড়ে দিব, যেই ডিসিশনে আপনারা আসবেন, যেই সিদ্ধান্তই হবে, সেই সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে। এবং এখানে বলেছেন যে সিদ্ধান্ত না মানলে অনেক ধরনের কনস্টিটিউশনাল আপনার ব্যবস্থা নেওয়া হবে। আমি এত কথায় যাব না, কারণ আমার বিশ্বাস যেহেতু আপনারা রাজনীতি করে এসেছেন, আপনারা যেটা সঠিক সেটার সাথেই থাকবেন, কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাংকার যুবলীগ, আপনাদেরকে সেই চিন্তা করে রাজনীতি করতে হবে, আপনাদের ব্যবহার আপনাদের আচার আচরণ সেরকম ভাবে থাকতে হবে। আমরা বলি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শুধু বললেই হবে না, আমাদেরকে সেই আদর্শকে বুকে ধারণ করতে হবে। এবং আমার বিশ্বাস লংগদর উপজেলা সেই ধারণা ধারণ করে, এবং আমাদের প্রথম অধিবেশন শেষের পথে দ্বিতীয় অধিবেশনে আমরা সবাই কথা বললাম। দ্বিতীয় অধিবেশন আমাদের হল রুমে, আমরা এই প্রোগ্রাম শেষ করে আমরা হল রুমে চলে যাব। সেখানে শুধু কাউন্সিলররা থাকবেন, শুধু কাউন্সিলররা থাকবেন এবং যারা ক্যান্ডিডেটস তারা থাকবেন, তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে আমরা দ্বিতীয় অধিবেশন শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে এই যে নির্বাচন সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হতে পারে, সেটা দোয়া করবেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি আবার প্রধানমন্ত্রী হয়, তাহলে যে এই উন্নয়নের ধারাবাহিকতা থাকবে, উন্নয়ন যদি আপনারা চান এই ধারাবাহিকতা থাকুক, তাহলে আমাদেরকে ভোট দিতে হবে। আপনারা উন্নয়ন চান? আপনারা চান? হাত উঠে দেখান। এই উন্নয়ন যদি চান তাহলে নৌকার কোনো বিকল্প আছে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। আমরা আবার ইনশাআল্লাহ ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আপনারা সবাই আমাদের চেয়ারম্যান শেখ হাসিনার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।